আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের উদ্যোগে চলছে সমাবেশ। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। টেলিফোনে কথা বলছি তার সাথে। নজরানা, সমাবেশের কি অবস্থা আর ওবাইদুল কাদের কি বক্তব্য দিয়েছেন? গত 23 তারিখ থেকে যে 12 দিনের টানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তারই অংশ হিসেবে আজকে কিন্তু বাংলাদেশ কৃষক লীগ একটি মহাসমাবেশের আয়োজন করেছে, কৃষক মহাসমাবেশ। এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন জেলার কৃষক লীগের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে হাজির হয়েছেন এবং আরও কিন্তু নেতাকর্মীরা আসছেন। আর আপনি জানেন যে 1995 সালে এবং 2004 সালে সারের দাবিতে কিছু কৃষকের উপর গুলি করা হয়েছিল, সেই ঘটনার বর্ষপূর্তিতেই কিন্তু আজকে এই কৃষক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এবং এই সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, যদিও তিনি এখনো আসেননি। আর আরেকটি কথা বলে রাখতে পারছেনা যে এই বিএনপির যে এক দফা আন্দোলন চলছে সামনে নির্বাচন কে কেন্দ্র করে, সেই আন্দোলনের যেন কোনো ধরনের মহানগরীতে বা রাজপথে যেন কোনো ধরনের নাশকতা বা সেরকম ভায়োলেন্স হতে না পারে, সেই জন্য কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা রাজপথে পাহারা দেবে এবং রাজনৈতিকভাবে তারা সেটি মোকাবেলা করবেন, এবং তার অংশ হিসেবেই কিন্তু এই টানা কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে এবং কর্মসূচিগুলো চলছে, রাজনৈতিক কর্মসূচি। তো সমাবেশ মাত্রই শুরু হলো আনুষ্ঠানিকভাবে, কিছু 15-20 মিনিট আগেই শুরু হয়েছে। তো এটি প্রায় বিকেল 5টা-5:30 পর্যন্ত চলবে। তো আমরা পরবর্তীতে আপডেট জানাতে পারবো যে এখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতারা থাকবেন, তারা কি দিক নির্দেশনা দেন সামনের দিকে রাজনীতি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা তাতে বলে দেশে চলে আসতে। আমার কি সকালত নাই নাকি? তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? 2টা পয়সা পাঠানোর পরে নিজেরে অনেক বারবার মনে করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমাদের হেসাল। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই আমারে? হাত তুলবি বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যাইতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু শিক্ষক দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলক চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি কি উল্টা পাল্টা কিছু বলছি? বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুন আর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। রোকসানা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড জুটাবা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।